কমিশন যদি মমতা ব্যানার্জিকে ওখানে ভোটে যেতে আবার জন্য ভোট করে স্বাভাবিকভাবে অন্য কোনো অভিযোগ নেবেই না তোরা আমি গেলাম আমার উপরে অ্যাটাক হয়েছে অর্জুন সিংয়ের উপর অ্যাটাক হয়েছে আমাদের সভাপতিকে পুলিশ তুলে কোলে করে নিয়ে গিয়েছে আমার উপরে পঁচিশজন অ্যাটাক করলো তাদের উপরে কোনো কেস হলো না লোক দেখানো চারজনকে ধরে নিয়ে গিয়ে থানার থেকে ছেড়ে দেওয়া হলো আর যে আমাদের লোকেরা গিয়ে ফলস ভোটার ধরছে তাদের নামে কেস হচ্ছে যে ওখানে ঢুকে প্রচার করতে গেছে তার নামে এফআইআর হচ্ছে আমাদের মাননীয় জেলা প্রদেশ সভাপতিকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এর থেকে তো বোঝাই যাচ্ছে কার জন্য কে ভোট করছে এগুলো ইলেকশন কমিশন দেখেনি আমাদের উপরে গুন্ডারা অ্যাটাক করছে কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে কার ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুই নয় ধরা পড়ার পরে ছেড়ে দেওয়া হচ্ছে আর একজন ফলস ভোটারকে ধরে নিয়ে এসে পুলিশের সামনে পুলিশ দাঁড়িয়ে দূর থেকে দেখছে দালালটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে ক্যামেরার সামনে ঘটনা ঘটেছে লোক তো সব দেখছে বলার কি আছে হ্যাঁ তদন্ত ওটাই করবে কমিশনের দায়িত্ব ছিল মমতা ব্যানার্জিকে জেতানো বিজেপিকে আটকানো সেটাই হয়েছে নাহলে আমরা যখন গেলাম কোথাও কোনো পুলিশ নাই কোথাও কোনো সিকিউরিটি নেই গায়ের জোরে ধমকানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে পাড়া ছাড়া করে দেওয়া হচ্ছে কোথাও ইলেকশন কমিশনকে ফোন করলেও কিছু করেনি পুলিশও কিছু করেনি অথচ পুলিশ তো ইলেকশন কমিশনের হাতেই ছিলচকের গাড়ি রয়েছে ওনাদের মন্ত্রীরা গেছেন ঘুরেছেন তাদের উপরে কিছু হয়নি কোনো অন্যায় হয়নি আর আমাদের নেতারা যদি গেছেন তাদের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে অথচ তাদের নেতারা বলছে কিছুই হয়নি ওটা পলিটিক্যাল ব্যাপার নয় পলিটিক্যাল হয় নন পলিটিক্যাল ক্রাইম কি না পুলিশ প্রশাসনের দেখা উচিত কি না যে একজন ব্যক্তি বিশেষ ব্যক্তি ও একদম সাধারণ লোক নয় ইন্ডিয়া ক্যাপ্টেন ইন্ডিয়া ফুটবল হয়ে বিদেশে আমাদের প্রতিনিধিত্ব করেছেন এবং আমাদের পার্টির এমএলএ এবং এমপি ক্যান্ডিডেট পার্টির একজন নেতা তাকে এরকম রাস্তায় ধরে গাড়ি ভাঙা মারা হবে আর কলকাতার বুকে ভবানীপুরে আইন শৃঙ্খলা কোথায় গেছে অন্য একটা প্রসঙ্গ আসছি সামনে দুর্গা পুজো দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত নাইট কারফিউ শিথিল করা হলো তরফে ঠিক আছে কিছু রেজিস্ট্রেশন করে পুজো হতে দেওয়া উচিত মানুষ দু বছর ধরে বাড়ি বন্ধ হয়ে বন্দি হয়ে আছে বাড়িতে মানসিক অসুখ হয়ে যাচ্ছে লোকের ছেলে মেয়েদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে কমপক্ষে কিছু বেরিয়ে একটুখানি পুজো দেখার মতো মন খুলে মেলামেশা বন্ধুবান্ধব সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া আড্ডা এটা তো পুজো আমাদের কাছে পুজো মনে একটা আলাদা খোলা মনে আমরা কয়েকদিন কাটাই সেই পরিবেশ যাতে তৈরি হয় এটা চেষ্টা করা উচিত ততটাই রেজিস্ট্রেশন করা উচিত যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কি বলছে যারা তো বাড়িতে বসে ডায়লগ দিচ্ছে টুইট করছে ফেসবুকে লিখছে তাদের দ্বারা নির্বাচন চলে না যারা মাঠে লড়াই করে মারপিট করে মার খায় তারাই আসল তারাই আমাদের প্রার্থীকে নিয়ে পাড়ায় পাড়ায় নিয়ে গেছে ভবানীপুরের লোকের খুশি যে এরকম লড়াকু প্রার্থী দেওয়া হয়েছে যারা বাড়ি থেকে বেরোয়েন তাদের কথা কি যায় আসে দলের তো কোটি কোটি লোক আছে সবাইকে ইলেকশন লড়েছে নাকি ওখানে আমাদের যাদের লড়ানো যে লড়িয়েছে যারা ওখানে কাজ করেছে পুলিশের সঙ্গে গুন্ডাদের সঙ্গে সামনা করেছে তাদের জিজ্ঞেস করুন গিয়ে তারা কী বলছে প্রিয়াঙ্কা ছিল বলে ওখানে লড়াই হয়েছে নাহলে ওইখানে কারো হিম্মত ছিল না যাওয়ার তো জয় জয় বিজয় অনেকে অনেক কিছু বলে তাদের পার্টি চলে না বাড়িতে বসে তো আপনি বলুন না কী যায় আসে এটা পার্টির কোনো ফ্যাক্টরি নাই আপনাদের জন্য ফ্যাক্টরি ভোটের একটা অভিযোগ আছে কি বলবে সে তো ধরা পড়েছে ভোটার ধরা পড়লো তাকে নিয়ে যাওয়ার লোক আছে সব রেডি করা ছিল আমরা জানি এগুলো হয়েছে আর যে ধরেছে তাকেই পুলিশ গিয়ে ধরছে তো পুলিশ গুন্ডা দালাল মিলিতভাবে ওখানে ইলেকশন করার চেষ্টা করেছে প্রথম দিকে লোকেরা ভয় বেরোয়নি এই জন্য পরে ভোট হয়েছে যেটা আমাদের আশা ছিল যে ভোট কমবে কমেছে ভোট চৌধুরী বলছেন যে এর জিতেছে জিতে চৌধুরী তো দায়িত্বই নিয়েছেন মমতা ব্যানার্জিকে জিতাতে পার্টিটা ওদের হাতে দিয়ে দিন তাহলে ঝামেলা মেটেই যায় দু চারটা ওনাকে জিতিয়ে দেবে আর দুজনকে জিতিয়ে দেবে কোটাতে বাকি এখানে সেটাই গত বিধানসভা ইলেকশনের আগে দুই ম্যাডামের কথা হয়েছে যে টিএমসি কে ছেড়ে দিন পশ্চিমবাংলায় আমরা কংগ্রেসের কাজটা করে দেবো তাই হচ্ছে ববুর এখন কোনো কাজ নেই আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না